ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস টিকাটুলিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সেখানে রয়েছেন সহকর্মী ঝুমি রহমান। এবং ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের প্রচারণার খবর জানাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে আমাদের সাথে যোগ দিবেন সহকর্মী নিকিতা নন্দিনী। আমরা প্রথমে চলে যাব ঝুমি রহমানের কাছে। ঝুমি, আপনি নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছে, ভোটাররা কি বলছে? সকালে কিন্তু 11টা থেকে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী যিনি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এবং আমি একটু আপনাকে চিত্রগ্রাহকের মাধ্যমে পেছনে একটু দেখাতে চাই যে আসলে এখন পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণাটি চলছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ড থেকে এই প্রচারণা শুরু হয়েছে। 39 নম্বর ওয়ার্ডের ওয়ারির যেই বিভিন্ন অলিগলি আছে প্রত্যেকটিতেই কিন্তু তিনি গিয়েছেন এবং বিভিন্ন বাসায় গিয়ে গিয়ে তিনি ভোট চেয়েছেন। নৌকার পক্ষে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে তিনি কিন্তু আসলে ভোট চেয়েছেন। এবং একটি কথা বলতে চাই অপলা, যেটি যে এই দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু 7 জন মেয়র প্রার্থী হয়েছেন মোট, তো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরও প্রতিদ্বন্দ্বী যে অন্যান্য দলের যে আছে বিএনপির ইশরাক হোসেন, তিনি কিন্তু তার বাসাতেও নিচে গিয়েছেন এবং সেখানেও কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণার যে লিফলেট সেটি দিয়েছেন এবং ভোট চেয়েছেন। এবং তিনি বলেছেন যে সবার কাছেই আসলে তিনি যাচ্ছেন এবং একটি সম্প্রীতির রাজনীতি আসলে তিনি গড়তে চান এর মধ্য দিয়ে। এবং সেই সাথে তার নির্বাচনী যেই প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলোও কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন এই এলাকার মানুষদের। এখন তিনি 40 নম্বর ওয়ার্ডে হাটখোলার যেই জায়গাটি সেখানে ঘুরছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পেছনে কিন্তু অনেক বড় সমারোহ হয়েছে। এখানে কিন্তু সমর্থন জানিয়েছে যুবলীগ, ছাত্রলীগের দলীয় যেই নেতাকর্মীরা আছে তারা সবাই কিন্তু নৌকার পক্ষে ভোট চাইছে এবং তারা সবাই কিন্তু সমর্থন জানাচ্ছে এই সিটি নির্বাচনে। এবং মধ্যবর্তী সময়ে তিনি নামাজের বিরতি দিয়ে তারপর আবার শুরু করেছেন এবং এভাবেই কিন্তু আসলে আজকে দ্বিতীয় দিন এই নির্বাচনী প্রচারণাটি তিনি শেষ করবেন। সারাদিনই কিন্তু আসলে ভোট চাইবেন এবং মোট 20 দিন কিন্তু এই সিটি নির্বাচনে তিনি ভোট চাইতে পারবেন। আরেকটি কথা বলে রাখতে চাই, এই প্রচারণাটি আজকে দ্বিতীয় দিনের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু তিনি শুরু করেছিলেন রোজ গার্ডেন থেকে, ওয়ারির যে ঐতিহাসিক রোজ গার্ডেন যেটি আওয়ামী লীগের প্রতিষ্ঠার একটি স্বাক্ষর ইতিহাস বহন করে সেখান থেকে কিন্তু তিনি এই প্রচারণা শুরু করেছেন। আজ দিনব্যাপী এই প্রচারণা চলবে। অপলা, ধন্যবাদ ঝুমি রহমান আপনাকে। আমরা উত্তরে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের প্রচারণার খবর জানতে জানবো। ঢাকার দক্ষিণখান এলাকায় আছেন সহকর্মী নিকিতা নন্দিনী। নন্দিনী, নিকিতা, আমাদেরকে জানাবেন সেখানকার কি অবস্থা, আপনি কেমন দেখছেন উৎসবমুখর পরিবেশে, প্রচারণা কেমন চলছে? অপলা, আসলে আজকে কিন্তু অন্যান্য দিনের থেকে শীতের তীব্রতা একটু বেশি, তবে এই শীতকে উপেক্ষা করে বিএনপির যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কিন্তু সকাল ঠিক 9টা থেকে প্রচার প্রচারণার কাজ শুরু করে দিয়েছে। এবং একটি বিষয় হচ্ছে যে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে পুরো দমে প্রচার প্রচারণা চলেছে এবং এখনও চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তাবিথ আওয়াল এখানে সবার সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তাদের সমস্যার কথাও জানার চেষ্টা করছেন যে এই সমস্ত ওয়ার্ডে, এই সড়কগুলিতে কী কী ধরনের সমস্যা রয়েছে এবং সেগুলি সমাধানের জন্য কিন্তু সে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। একটি বিষয় হচ্ছে সকালবেলা 9টার সময় আজমপুর বাস স্ট্যান্ডের পাশ থেকে আসলে শুরু হয়েছে এবং এখান থেকেই কিন্তু আসলে, অপলা, আজমপুর বাস স্ট্যান্ড যেটি বলছিলাম আমি, এখান থেকেই আসলে শুরু হয়েছে এবং সেখান থেকে
শুরু করে 50 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর প্রার্থী রয়েছেন তার বাড়ি থেকে শুরু করে কাঁচা বাজার থেকে চৈতি গার্মেন্টসের সামনে এবং উত্তরখান যে মাজার রয়েছে সেখান থেকে শুরু করে চামুরখান দিয়ে ময়নাটেক যে রাস্তাটি রয়েছে সেটি দিয়ে এবং এখনও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে প্রচারণা পুরোদমে চলছে। এখানকার যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলি কিন্তু বারবারই সেই সমস্যাগুলির কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে এই সমস্যাগুলো সমাধানে তিনি নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন সকলের কাছে। একটি বিষয় হচ্ছে যে এখানকার মূল যে সমস্যাগুলি রয়েছে যেমন মশার উপদ্রব থেকে শুরু করে পানির কিছু সমস্যা এবং রাস্তাঘাটের সমস্যা, প্রতিটি সমস্যায় কিন্তু উনি সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আসছেন এবং এখনও চলছে পুরোদমে। খুব সম্ভবত 2:30 কিংবা 3:00 দিকে আপাতত শেষ হবে দুপুরের প্রচারণার কার্যক্রম, তারপর আবার বিরতির পরে শুরু হবে প্রচার প্রচারণা। অপলা, ধন্যবাদ ঝুমি রহমান এবং নিকিতা নন্দিনী আপনাদের দুজনকেই জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণার সবশেষ খবরাখবর। এবার আমরা চলে যেতে চাই ঢাকা দক্ষিণে, সেখানে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দক্ষিণ খিলগাঁও এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, আমাদেরকে জানাবেন প্রচারণার খবরাখবর কেমন দেখছেন, উৎসবমুখর পরিবেশে নিশ্চয়ই হচ্ছে, সবশেষ খবর জানতে চাই। এগারোটা থেকে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা দক্ষিণের উত্তরের যে বিএনপি প্রার্থী আছে ইশরাক হোসেন, তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং এই মুহূর্তে কিন্তু এই নির্বাচনী প্রচারণার যেই বহরটি আছে সেটি কিন্তু আছে রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকায়। এবং এখানে আমরা কথা বলেছিলাম প্রার্থী ইশরাক হোসেনের সাথে এবং ইশরাক হোসেন আমাদের যেটি জানিয়েছেন সংবাদকর্মীদের যে নির্বাচন কমিশনকে বারবার অভিযোগ দেওয়ার পরেও কিন্তু আচরণবিধি ভঙ্গের জন্য তারা প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি এবং তার যেটি যেই বিষয়টি তিনি জানিয়েছেন যে তল্পিবাহক এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না জেনেও আসলে তারা নেতাকর্মীদের এই নির্বাচনে থেকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার যেই বিষয়টি সেই বিষয়টির কথা বলেছেন যে তারা নির্বাচনের শেষ পর্যন্ত দেখতে চান। এবং এই নির্বাচনী প্রচারণার সাথে কিন্তু অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আমরা তার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে নির্বাচনী প্রচারণায় তারা কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছে কি না। কিন্তু তিনি যেটি বলেছেন যে গত 2 দিনের যে নির্বাচনী প্রচারণা হয়েছে সেখানে কিন্তু তারা কোনো ধরনের বাধার সম্মুখীন না হলেও যারা কাউন্সিলর প্রার্থী আছেন তাদের বিভিন্ন এলাকার কাউন্সিলর প্রার্থীদের তাদের নির্বাচন থেকে সরে যেতে বিভিন্ন পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে এমনটি অভিযোগ করেছেন। তো কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে দক্ষিণ খিলগাঁও হয়ে এই মুহূর্তে কিন্তু এই প্রচারণার বহরটি আছে উত্তর শাহজাহানপুর এলাকায় এবং এখানে বিভিন্ন এলাকাবাসীর সাথে তারা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে পরবর্তীতে আর কিছুক্ষণের মধ্যেই তারা একটি বিরতিতে যাবেন এবং বিকেল 3:00 থেকে 3:30 মধ্যে আবার তারা নতুন করে প্রচারণা শুরু করবেন। তো এই ছিল আমার কাছে এই প্রচারণার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সাইফুল, জানাচ্ছিলেন দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণার সবশেষ খবরাখবর। আমরা চলে যাব আওয়ামী লীগ সমর্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী প্রচারণার খবর জানতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিকাশ বিশ্বাস, তিনি যোগ দিচ্ছেন রূপনগর থেকে। বিকাশ, কেমন দেখছেন সেখানকার প্রচারণা, প্রার্থী কি বলছেন, ভোটারদের প্রত্যাশা কি? সে মাঝারে দোয়া মাহফিলের মাধ্যমে কিন্তু তার প্রচারণা শুরু করেছেন এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু তারা মিরপুর এলাকায় এই প্রমূলতে প্রচারণাটি চালাচ্ছেন এবং আতিকুল একটি বিশাল বহর কিন্তু আওয়ামী লীগের এই প্রচারণার সঙ্গে রয়েছে এবং আতিকুল ইসলামের একটি গাড়িতে তিনি প্রচারণাটা চালাচ্ছেন। যেটি বলছিলাম আসলে মাহফিলের মাধ্যমে এই প্রচারণাটি শুরু করছেন এবং তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন বারবারই যে নিরাপদ নগরী গড়ে তুলবেন, একটি যানজট মুক্ত নগরী এবং বায়ু দূষণ মুক্ত নগরী গড়ে তুলবেন, প্রতিশ্রুতি কিন্তু তিনি এই প্রচারণায় সবাইকে দিচ্ছেন।
এবং তার সঙ্গে কিন্তু এই যে উত্তর আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন এই মিছিলে তারা কিন্তু অংশগ্রহণ নিচ্ছেন এবং এই প্রচারণে তারা অংশ নিচ্ছেন। কিছুক্ষণ আগে অর্থাৎ ঘণ্টাখানেক আগে কিন্তু আওয়ামী লীগের এই যে উত্তরের যে নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে আওয়ামী লীগের সেই কমিটির পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনে যাওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু প্রচারণার বিষয়ে কিছু দিক নির্দেশনা চেয়েছিলেন তারা, যে এমপি মন্ত্রীরা যেন সুবিধা বাদ দিয়ে তারা যেন প্রচারণা চালাতে পারেন সেই বিষয়টি নিয়ে কিন্তু সেই দাবি নিয়ে কিন্তু তারা গিয়েছিলেন। আর যদিও নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে না, নির্বাচনের যে বিধিমালা রয়েছে, আচরণ বিধি রয়েছে, সেগুলো সংশোধনের এখন আপাতত কোনো সুযোগ নেই এবং সেই বিষয়টি কিন্তু আওয়ামী লীগের নেতারা মেনেও নিয়েছেন। আর সে কারণে কিন্তু আওয়ামী লীগের যারা এমপি রয়েছেন বা এই পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু এই প্রচারণায় অংশ নিচ্ছেন না। শুধুমাত্র আওয়ামী লীগের এবং অন্যান্য সংগঠন যেগুলো রয়েছে আওয়ামী লীগের তাদের যারা নেতাকর্মীরা রয়েছেন, যারা এমপি নন বা মন্ত্রী নন এমন পদমর্যাদা যারা রয়েছেন, তারা শুধুমাত্র এই প্রচারণায় অংশ নিচ্ছেন এবং সকলে আসলে নৌকার পক্ষে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। এবং নিশ্চয় দেখতে পাচ্ছেন যে কিন্তু এই মিছিলটি ক্রমেই বড় হচ্ছে এবং মিরপুরের বেশ কয়েকটি অংশ, বেশ কয়েকটি এলাকা কিন্তু তারা ঘুরছেন। এখানে রয়েছেন উত্তর আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক, একেবারেই নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এস এম মান্নান কোচি রয়েছেন এই মিছিলে। আমরা তার কাছে করি আজকে কি কি পরিকল্পনা রয়েছে প্রচারণার কাছে, আজকে কি করছেন আসলে প্রচারণা কিন্তু? আমরা আজকে আমরা মিলাদ মাহফিলের মাধ্যমে আমাদের নির্বাচন আতিকুল ইসলাম আতিক ভাইয়ের নির্বাচনের প্রচারণা শুরু করেছি। আমরা মিরপুর শালী মাজার থেকে এখন আমরা থানা হয়ে এবং আমরা সর্বশেষ মিরপুরে এক নং সেক্টরে দিয়ে শেষ করব। সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছে? আপনি দেখেছেন আমাদের যে মিলাদ মাহফিল হয়েছে, শত শত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে, আমাদের পিছনে হাজার হাজার মানুষ জনতা আমাদের মাঝে যোগ দিয়েছে। আগামী আল্লাহ রহমত 30 তারিখে আতিক ভাইয়ের নৌকার বিজয়, আল্লাহ রহমত এই উন্নয়নের স্বার্থে, গ্রিন সিটির স্বার্থে, যানজটের স্বার্থে ঢাকাবাসী নৌকাকে ভোট দিয়ে যাওয়া যুক্ত করবে। ধন্যবাদ জনাব এস এম মান্নান কোচি। আমরা শুনছিলাম উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথা, তিনি বলছিলেন যে নৌকার পক্ষে যে জোয়ার উঠেছে সেই জোয়ারে তারা আশা করছেন যে আগামী 30 তারিখ এই উত্তরে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন মেয়র আতিকুল ইসলাম তিনি মেয়র পদে জয়যুক্ত হবেন। তো এই ছিল আতিকুল ইসলামের নির্বাচনী প্রচারণা কেন্দ্রিক সবশেষ খবরাখবর।